হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রির 3 নম্বর পর্ব। প্রথম দুটো পর্বতে আমরা প্রি হিস্ট্রি সম্বন্ধে জেনেছি, আজকে প্রোটো হিস্ট্রি মানে হরপ্পান সিভিলাইজেশন, যেটা ব্রোঞ্জ এজের মধ্যে পড়ে, যেটা হচ্ছে 2600 থেকে 1900 BCE-র মধ্যে পড়ে, সেই সম্বন্ধে আজকে আমরা জানবো। তো আগের ভিডিও যদি দেখতে চাও বা কম্পিটিটিভ এক্সামের জন্য বিভিন্ন সাবজেক্টের আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে, যদি দেখতে চাও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, দেখতে পারো। আজকে এটা আমরা আগের ক্লাসেই ডিসকাস করছিলাম যে প্রি হিস্ট্রি মানে হচ্ছে যার কোনো রিটেন ডকুমেন্ট নেই, প্রোটো হিস্ট্রি মানে হচ্ছে রিটেন ডকুমেন্ট আছে কিন্তু সেটা এখনও পাঠ উদ্ধার সম্ভব হয়নি, বোঝা যায়নি, আর হিস্ট্রি মানে হচ্ছে যার রিটেন ডকুমেন্টস আছে এবং পাঠ উদ্ধার করা হয়েছে। হয়তো তো এখানে প্রি হিস্ট্রির মধ্যে আমরা কোনগুলো দেখি, যে প্রস্তর যুগ, যেখানে 3টে প্রস্তর যুগ রয়েছে, তারপরে তাম্রপ্রস্তর যুগটা এর মধ্যেই পড়ে যায়, ঠিক আছে, যেখানে প্রথম ক্লাসে মনে আছে যে ফায়ার কপার এইগুলো সব নিয়ে ব্যবহার এই রিজিয়নে শুরু হয়। তারপর প্রোটো হিস্ট্রির মধ্যে আমাদের মেনলি যেটা রয়েছে সিন্ধু সভ্যতা বা হরপ্পান সভ্যতা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যেটা ব্রোঞ্জ যুগের মধ্যে পড়ে, ব্রোঞ্জ যের ব্যবহার এই সময়টা হয়। তারপরে হিস্ট্রি যেটা আয়রন যুগের মধ্যে পড়ে, লোহার ব্যবহার শুরু হয়, যেখানে বৈদিক যুগ থেকে শুরু হয়, অ্যান্সিয়েন্ট হিস্ট্রির মধ্যে পড়ছে বৈদিক আর সুলতান, মেডিভেল হিস্ট্রির মধ্যে পড়ছে এই সুলতান থেকে যে 1757 সিপাহী বিদ্রোহ হয় সেইটা, তারপরে মডার্নটা হচ্ছে 1757 থেকে 1947 বলা হয়, আর 1947 থেকে কন্টেম্পারি বলা হয়, মানে এখন যেটা চলছে কন্টেম্পারি বা সমকালীন হিস্ট্রি বলা হয়। এই হচ্ছে আমাদের হিস্ট্রির টাইম পিরিয়ডের একটা ইন্ডিয়ান হিস্ট্রির কথা বলা হচ্ছে, মানে ইন্ডিয়ান হিস্ট্রির যে টাইম পিরিয়ড ইউরোপিয়ান হিস্ট্রির টাইম পিরিয়ড কিন্তু সেম হবে না, হ্যাঁ, ওখানে অনেকে গিয়ে থাকবে, তো সেই টাইম ফ্রেমের রেসপেক্টে দেখলে কিন্তু হবে না। ওকে, মানে রিলেটিভিটির যে কনসেপ্টটা, টাইম অ্যান্ড স্পেস দুটোর ক্ষেত্রেই আমাদের কনসিডার করতে হবে, শুধু একটা টাইমে দুটো স্পেস যদি বলে দিই মডার্ন হিস্ট্রি তা নয়, এটা অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়ানের টাইম পিরিয়ড অনুযায়ী এই ক্লাসিফিকেশনটাই হিস্টোরিয়ানরা করেছেন, দিস ইজ ফর ইন্ডিয়ান। ওকে, তো আমাদের এই যে হরপ্পান সিভিলাইজেশন যেটা আমরা বলছি প্রোটো হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি মানে এখানে আমাদের রিটেন অনেক ডকুমেন্টস পাওয়া গিয়েছে, লিপিটিপি পাওয়া গিয়েছে, কিন্তু সেখান থেকে যে ইনফরমেশান পাঠ উদ্ধার, মানে সেখানে কী লেখা আছে সেইটা এখনো বোঝা সম্ভব হয়নি, কাজ চলছে সেটা নিয়ে, কিছু কিছু বোঝা যাচ্ছে কিন্তু এখনো হয়নি, সেই জন্য এটা আমরা প্রোটো হিস্ট্রির মধ্যেই ফেলছি হরপ্পান সিভিলাইজেশনকে। তো এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আমাদের মনে রাখতে হবে, যেমন এখানে বলছে যে এটা ফার্স্ট আরবান সিভিলাইজেশন ইন সাউথ এশিয়া, মানে সাউথ এশিয়ার মধ্যে প্রথম এটা আরবান সিভিলাইজেশন, মানে শহর কেন্দ্রিক একটা নাগরিকত্ব বা নগরী শুরু হয়। সেই সময়কার যদি আমরা সিভিলাইজেশন দেখি কন্টেম্পোরারি, মানে সেই সমসাময়িক হরপ্পান সিভিলাইজেশনের সময় কী কী ছিল, যেমন মেসোপটেমিয়া ছিল, ইজিপ্ট ছিল, চায়না ছিল, এগুলো সেই সময়কার সমসাময়িক সিভিলাইজেশন। কী থেকে এগুলো বোঝা যায়, মেনলি ওই ওখানের মুদ্রা এখানে মুদ্রা যদি একই পাওয়া যায় তাদের মধ্যে লেনদেন হতো, এইসব ব্যাপারগুলো থেকে এটা বোঝা যায় যে ওই সময়ে ওদের ছিল। তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এটা কোথায়, মেনলি ওই ইন্দাস নদী, সিন্ধু নদী যেটা বলে থাকি, সেই ইন্দাস নদীর আশপাশে এই সিভিলাইজেশনটা তৈরি হয়েছিল, তাই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। আচ্ছা, এখানে যেটা আমাদের মনে রাখতে হবে যে হরপ্পা, এই হরপ্পা সভ্যতা কেন বলা হয়, কারণ হচ্ছে এই সিন্ধু সভ্যতার প্রথম যে আর্কিওলজিক্যাল সাইটটা ডিসকভার হয়েছিল সেটা হচ্ছে হরপ্পা, হরপ্পা 1921 খ্রিস্টাব্দে হরপ্পা টা প্রথম, হরপ্পা যে সাইটটা প্রথম আবিষ্কার হয় তাই তাই থেকে নাম দেওয়া হয়েছে হরপ্পা সিভিলাইজেশন। ওকে, এর যদি আমরা জিওমেট্রিক্যাল এক্সটেনশনটা দেখি, এটা ভেরি ইম্পর্টেন্ট ফর দি কম্পিটিটিভ এক্সাম পারপাস, আমাদের এইগুলো মনে রাখতে হবে। একদম যদি ওয়েস্টের দিকে দেখি, ওয়েস্টের দিকে হচ্ছে সুক্কাগন দর, সুক্কাগন দর যেটা পাকিস্তান আর ইরানের বর্ডারের কাছে, একদম ওয়েস্টার্ন মোড পার্ট যদি দেখি, তো এই পর্যন্ত এক্সটেন্ড ছিল হরপ্পান সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা। পূর্ব দিকে যদি দেখি আলমগীরপুর, এই উত্তরপ্রদেশের মধ্যে পড়ে, যেটা সব থেকে পূর্ব দিকের এক্সটেন্ড, মানে পুরো চৌক ছিল না, এই ধরনের ছিল, মানে এটা অ্যাকচুয়ালি ইন্দাস মানে সিন্ধু নদীর পাড়িতেই গড়ে হয়েছিল, তো সিন্ধু নদীতে যেভাবে গিয়েছে সেই অনুযায়ী এটা তৈরি হয়েছে, মানে সিন্ধু নদীতে এরা মাঝ বরাবর গিয়েছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, উত্তর দিকে যদি দেখি মান্ডা, যেটা জম্মু কাশ্মীরের মধ্যে পড়ছে, আর দক্ষিণ দিকে হচ্ছে ডাইমাবাদ, যেটা মহারাষ্ট্রের মধ্যে পড়ছে। এই 4টে পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, উত্তরে মান্ডা, দক্ষিণে ডাইনাবাদ, পূর্বে আলমগীরপুর, দক্ষিণে সুক্কাগন্ধর, যেটা পাকিস্তান ইরানের মধ্যে পড়ছে। এই 3টে আমাদের ইন্ডিয়ার মধ্যেই, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মনে থাকবে। পরের পয়েন্টে যাই, এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে আরও কিছু নামে পরিচিত, যেমন সরস্বতী সিভিলাইজেশন বা সরস্বতী কালচার,
সিন্ধু সরস্বতী সিভিলাইজেশন, মানে সরস্বতী নদীর পাড়েও প্রচুর হয়েছে, সেই হিসাবে এই নাম দেওয়া হয়। তো এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা ইন্দাস সিভিলাইজেশন এই কথাটা প্রথম লিখেছিলেন যিনি, তিনি হচ্ছে জন মার্শাল, স্কলার, মানে রিসার্চ করছিল হিস্ট্রিতে, সেই রিসার্চ করা একটা স্কলার জন মার্শাল, তিনি এই ইন্দাস সিভিলাইজেশন কথাটা ফার্স্ট ইউজ করেন। ওকে, আচ্ছা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মোট তিনটে পার্ট আছে, মানে তিনটে টাইম পিরিয়ড হিসেবে ভাগ করা হয়, প্রি হরপ্পান, ম্যাচিওর হরপ্পান, লর্ড হরপ্পান। ম্যাচিওর হরপ্পান যেটা হচ্ছে মেন হরপ্পান, সেটা সম্বন্ধে আমরা কথা বলবো, আর প্রি মানে হচ্ছে তার আগে, আর লেট মানে তার পরে। প্রিটাতে রিজিওনালাইজড কিছু জায়গায় তৈরি হচ্ছিল, তারপরে ম্যাচিওরে মোটামুটি প্রচুর যে এরিয়াটা, প্রথম যে এরিয়াটা দেখালাম এক্সটেনশন, সেটাই ম্যাচিওর হরপ্পান ফেজে হয়েছিল, ঠিক আছে। তারপরে লেটে সেটা আবার ডিক্লাইন করতে থাকে, একটু গাঙ্গেটিক রিজিয়নের দিকে চলে আসতে থাকে, মানে সিন্ধু নদীর ওদিকে বিভিন্ন প্রবলেম শুরু হয়, তারপর সেটা গাঙ্গেয় উপত্যকার দিকে চলে আসতে থাকে। ওকে, তো সেটা হচ্ছে আমাদের লেট হরপ্পিয়ান ফেস। তো এখানে যদি এরিয়া দেখি, এরিয়া হচ্ছে এরকম হয়, 10,000, অযুত, লক্ষ, 12,60,000 স্কোয়ার কিলোমিটার, 60,000 স্কোয়ার কিলোমিটার, 12,60,000 স্কোয়ার কিলোমিটার। এটা কোন কোন বর্তমানে কোন কোন দেশের মধ্যে পড়ছে, মেনলি পাকিস্তানটা পুরোটাই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ছিল, আফগানিস্তানের কিছু পার্ট, ইন্ডিয়ার কিছু পার্ট, আর ইরান, এই সব পার্টগুলো ছিল। ওকে, বর্তমানে এইসব পার্টগুলো মিলিয়ে আমাদের সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। আমরা এবারে কিছু ইম্পর্টেন্ট সাইট যেগুলো পাওয়া গিয়েছে, এখনও হয়তো অনেক কিছু পাওয়া যাবে, তো যেসব সাইটগুলো পাওয়া গিয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে হরপ্পা। হরপ্পাটা কোথায়, মানে বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব, যেটা হচ্ছে মন্টগো মেট্রি ডিস্ট্রিক্ট যেটা আছে সেখানে রয়েছে। তো এই হরপ্পার কথার মানে হচ্ছে পশুপতির খাদ্য, ঠিক আছে। তো এটা ফার্স্ট ডিসকভার হয় 1921 সালে বাই দয়ারাম সাহানি, ওনার সুপারভিশনে, দয়ারাম সাহানির সুপারভিশনে 1921 সালে এটা ডিসকভার হয়। এটা কোথায়, রবি নদীর লেফট বাম বাম তীরে, বাম দিকের তীরে, রবি নদীর বাম তীরের তীরে এই হরপ্পা রয়েছে, এটা একটা মেন। এই দুটোই মেনলি ক্যাপিটাল ছিল আমাদের আইভিসি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের। মহেঞ্জোদারোটা কোথায়, সিন্ধে পাকিস্তানের, যেটার মানে মহেঞ্জোদারো কথাটার মানে হচ্ছে মৃতের স্তূপ। এটা লার্জেস্ট সাইট অফ আইভিসি, সব থেকে বড় সাইট ছিল। আচ্ছা, ডিসকভার বাই দা রাখালদাস ব্যানার্জি, রাখালদাস বন্দ্যোপাধ্যায় বা রাখালদাস ব্যানার্জি, 1922 খ্রিস্টাব্দে ডিসকভার হয়। আর কোন জায়গাতে, এটা হচ্ছে ওই পাকিস্তানের সিন্ধের লারখানা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, এটা হচ্ছে ইন্দাসের রাইট ব্যাঙ্কে। তো এই দুটো হচ্ছে মেজর, এছাড়াও প্রচুর আছে, যেমন হচ্ছে সুতকা গান্ধার 1927 খ্রিস্টাব্দে বালুচিস্তানে, চানহু রাহ, এটা সিন্ধ নদীর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনেতে, তারপরে আমরি, তারপরে হচ্ছে কালীবাঙ্গা রাজস্থানে, খোর্দজি, রাংপুর, রোপার, রোপারটা ইম্পর্টেন্ট, লোথাল, লোথালটা ইম্পর্টেন্ট, এটা এমন একটা সাইট যেখানে আর্টিফিশিয়ালি ব্রিক দিয়ে ডক তৈরি করা হয়, মানে সমুদ্রের যে পোর্ট বন্দর যেখান থেকে সমুদ্রে ব্যবসা বাণিজ্য হবে, সেই পোর্ট ইট দিয়ে মানে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়। হ্যাঁ, এই জায়গাটা লোথারে ইম্পর্টেন্ট। আলমগীরপুর সব থেকে পূর্ব দিকের যেটা আছে সেটা, রাখি ঘাড়ি যেটা লার্জেস্ট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইন ইন্ডিয়া অ্যাকচুয়ালি, ঠিক আছে, হরিয়ানার মধ্যে পড়ে, সব থেকে বড়ো ইন্দাস ভ্যালি, মহেন্দ্রাহতের সব থেকে বড়ো ওটা পাকিস্তানে পড়ছে, আর ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড়ো হচ্ছে রাখি ঘাড়ি, ঠিক আছে। আর পরেও রয়েছে যেমন হচ্ছে দেশালপুর, বালাকট, তারপরে সুরকোটা যেটা হচ্ছে গুজরাটের কঞ্চে, এটা অন দিভিলাইজেশন আই রিমেন দ্য হর্স, এটা একটা ইম্পর্টেন্ট। সুরকোদা যেখানে ওই ঘোড়ার ইয়ে পাওয়া গিয়েছে, অস্তিত্ব বা ছাপ, সেটা এখানে পাওয়া যায়, এইগুলো আমাদের একটু দেখে নিতে হবে। এরপরে চলে আসি, এই যে সিটিগুলো আছে এদের কিছু কমন ফিচার্স আছে, কীরকম কমন ফিচার্স, গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেম মানে হচ্ছে রাস্তাগুলো এরকম পুরো পারপেন্ডিকুলারলি কাটবে, মানে যেটা হচ্ছে অনেকটা ওই দাবা খেলার ছকের যে সিস্টেমটা সেই রকম, অনেকটা পুরো পারপেন্ডিকুলার সব কাটবে, এবং এর মাঝে মাঝে ঘরবাড়িগুলো তৈরি হবে। ওকে, ইউজ দ্য বার্ন ব্রিক্স, মানে হচ্ছে পুরা মানে ইট পুড়িয়ে আর কি ব্যবহার করা হতো, এবং তাদের সাইজের রেশিও 1:2:4, মানে একদিকে যদি 1 হয় সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এবারে মাল্টিপেল হবে আর কি। হ্যাঁ, এই রেশিওতে তৈরি করা হতো। আচ্ছা, আন্ডারগ্রাউন্ড মানে 7, 14, 28 এরকম সাইজ। আচ্ছা, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম ছিল, মানে ড্রেনেজ সিস্টেমটা খুব দারুণ ছিল, এই রাস্তার ধারে ধারেই আর কি ড্রেনেজ সিস্টেম করা হয়েছিল।
আর একটা হচ্ছে সিটাডেল। সিটাডেলটা মানে হচ্ছে এইরকম শেপের জায়গা, সব জায়গাতেই হতো, মানে নিচু একটা আর এরকম উঁচু। উঁচু জায়গায় রুলার্সরা থাকতো যারা রুল করতো, বা আলটিমেটলি অফিস টফিসগুলো, মেন যে কার্যালয়গুলো সেগুলো এই সিটাডেলের ওপর থাকতো, আর কমন মানুষ এই নিচের দিকে থাকতো। ঠিক আছে, মহেন্দ্রের যে সিনেমাটা আছে ঋত্বিক রোশনের, সেই সিনেমাতে এই সিন টুনগুলো দেখেছো যে নীল চাষ করে ঋত্বিক রোশন ওই ওপরের দিকে নিয়ে যাচ্ছিল, মানে সিটাডেলে বিক্রি করতে নিয়ে যাচ্ছিল, ওই সিচুয়েশনটা। মানে সিটাডেল মানে এরকম সাধারণ মানুষজন এই এই জায়গাতে থাকে, আর এইখানে রুলাররা থাকে বা ইম্পর্টেন্ট ওয়ার্কশপ টপগুলো সব এই জায়গাতে, মানে ওই বাজার টাজার যা যাবতীয় এইগুলো এখানে থাকে। সিটাডেল সিস্টেম। আচ্ছা, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই দল মানে রাস্তার দিকে কোনো জানালা তখন কিন্তু এখানে তৈরি করতো না, নো উইন্ডোজ ফেস টু স্ট্রিট, রাস্তা দিয়ে কোনো জানালা থাকতো না। আচ্ছা, এবার এখানে ধর্ম কি তখন ছিল, তো এখানে দেখা গিয়েছে যে কোনো টেম্পেলের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, তো সেখান থেকে টেম্পেলে যে ধর্ম নিয়ে এ করা ধর্ম পালন টালনের টেম্পেলে সেই ব্যাপারটা ছিল না। তবে দুটো গডের ব্যাপার পাওয়া যায়, একটা হচ্ছে মেল গড আর একটা ফিমেল গড, তো গড আর গডেস, পশুপতি মহাদেব এই যে মেল গড এরকম দেখতে হয়, আর একটা হচ্ছে মাদার গডেস যেটা হচ্ছে এরকম পাওয়া গিয়েছে। তো এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন এইখানে টাইগার দেখা যাচ্ছে, তারপরে এলিফ্যান্ট, তারপরে রাইনো আর ব্যাফেলো, টাইগার এলিফ্যান্ট রাইনো ব্যাফেলো এই চারটে, আর নিচে দুটো ডিয়ার দেখা যায়। ঠিক আছে, এই জায়গাটা ভেঙে গিয়েছে, নিচে দুটো ডিয়ার দেখা যায়, এবং এটা হচ্ছে শিবেরই সব থেকে ওল্ডেস্ট ফর্ম। তো এখান থেকে একটা জিনিস পাওয়া যায় যে আমাদের ইন্ডিয়াতে সব থেকে ওল্ডেস্ট যদি ওয়ার্শিপ বলি তো শিবশক্তি, মানে শিবশক্তিকেই একদম আদিকাল থেকে মানে আসা হচ্ছে, মানে হরপ্পান সভ্যতার এই নিদর্শন থেকে এইটুকু আমরা বলতে পারি। আর ফিমেল গডেসটা এরকম ছিল, যাকে আমাদের গডেস অফ আর্থ বলা হয়, আর্থটাকে ফিমেল হিসাবে ধরায় সেই হিসাবে। আচ্ছা, এখানে স্ক্রিপ্টটার কথা বলি, যদি স্ক্রিপ্ট বা যে ল্যাঙ্গুয়েজ মানে এখানে যে স্ক্রিপ্টগুলো পাওয়া গিয়েছে যেগুলোর পাঠ উদ্ধার সম্ভব হয়নি, সেগুলো লেখা হয়েছে এইরকমভাবে, এই যে ব্রোস্টোফ্রেডন, ব্রোস্টোফ্রেডন, ব্রোস্টোফ্রেডন মানে হচ্ছে প্রথমে শুরু হলো লেফট থেকে রাইট, তারপরে লাইনটা রাইট থেকে, তারপরে লেফট থেকে রাইট, রাইট, মানে এই যে সাপের মতো যাচ্ছে ওই জন্য একে বলা হয় ব্রোস্টোফ্রেডন। এখানে কী ধরনের সিম্বল ইউজ করা হতো, অ্যাকচুয়ালি পিক্টোগ্রাফিক সিম্বল, মানে কি পিক্টোগ্রাফিক সিম্বল মানে কিছু একটা পিকচার দিয়ে কোনো একটা ইমোশনকে বোঝানো হচ্ছে, হাসি কান্না দুঃখ ইমোশনগুলোকে বোঝানো হচ্ছে পিকচার দিয়ে, লজিস্টিক্যালি কিছু সিম্বল দিয়ে কিছু ওয়ার্ড মানে সিলেবেল বা কিছু ওয়ার্ড, মানে এখানে ওই আমাদের যে অ্যালফাবেটের যে কনসেপ্ট সেই ব্যাপারটা নেই, কিছু সিম্বল দিয়ে ব্যাপারগুলোকে বোঝানো হতো, 400 থেকে 500টা সিম্বল ইউজ করা হতো। তো এই নিয়ে এখনো কাজ চলছে, আরো পরবর্তীকালে আরো বেশি জানা যাবে। আচ্ছা, ক্যাপিটাল হচ্ছে হরপ্পার মহেঞ্জোদারো ছিল, পোর্ট সিটি যদি বলি তো লোথাল, সুক্তাগার্ডন, আলাউদ্দিন, বালাকট, কুনসচি এগুলো ছিল। অ্যানিমাল কী কী পাওয়া গিয়েছে, শিপ, গোড, বুল, বাফেলো, ডগ, টাইগার, ক্যাট, পিক, ডিয়ার, টর্টরাইজ, এলিফ্যান্ট, ক্যামেল, রাইনোসরাস, এইসব অ্যানিমেল অ্যানিমেলগুলো তখন দেখা গিয়েছিলো। লায়ন সেখানে পাওয়া যায়নি সেই সময়। অ্যাডমিনিস্ট্রেশনের কথা যদি বলা যায় তো সেখানে কোনো ওই পলিটিক্স দল টল এই সব ব্যাপারগুলোর কোনো আইডিয়া পাওয়া যায়নি। রুলিং অথরিটি অফ আইভিসি আর জেনারেলি মার্চেন্ট, মানে যারা ব্যবসা ট্যাবসা করতো তারাই মেনলি রুল করতো, এটা মহেন্দ্রধর সিনেমাটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়। ট্রেড অ্যান্ড কমার্স যদি দেখা যায় তো এটা ইন্টারনাল এক্সটার্নাল সব ট্রেড করতো, তার অস্তিত্ব হিসেবে আমরা বলতে পারি যে মেসোপটেমিয়া, সুমেরিয়া এই সব জায়গাতে এদের কয়েন টয়েন পাওয়া গিয়েছে এরকম, এক্সপোর্ট আফগানিস্তান, সরি কি কি এক্সপোর্ট করতো, এগ্রিকালচারাল প্রোডাক্ট, কটন, গুড, টেরাকোটা এই সবগুলো। আমরা যদি এখানে ক্রপস কি কি পাওয়া যেত দেখি, হুইট, রাইস, ডায়েট, কটন, বার্লি, মাস্টার্ড, সিমন্স এই সবগুলো। ঠিক আছে, আচ্ছা এখানে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে আয়রন ওয়াজ নট নোন ইন আইভিস, মানে আয়রন সেই সময় আসেনি। আমরা একদম প্রথমে যেটা দেখাচ্ছিলাম যে আয়রনের গল্পটা আসে কিন্তু হিস্ট্রি যুগে, এই এই রকম যুগে, প্রো হিস্ট্রি যেটা আমরা সিন্ধু সভ্যতার কথা পড়ছি সেটা হচ্ছে ব্রোঞ্জ এজ, সেখানে কিন্তু আয়রনের কোনো অস্তিত্ব এখনো পর্যন্ত আসেনি। ঠিক আছে, আচ্ছা অ্যাডমিনিস্ট্রেশনের কথা হয়ে গেল, রুলিং আন্ডার আয়রনের কোনো অস্তিত্ব নেই।
গোল্ড, কপার, ব্রোঞ্জ এগুলো ইউজ করা হয়। আচ্ছা, সুসার ইউয়ার মেসোপটেমিয়ার প্লেসে, যেখানে হরপ্পার যে সিল সেইগুলো পাওয়া গিয়েছিল। আচ্ছা, নো এভিডেন্স অফ কয়েন, কয়েনের কোনো অস্তিত্ব নেই, তার মানে এই লেনদেন কি করে হতো না, ওই আর কি, কেউ কাউকে সবজি দিল, সে তাকে চাল দিল, এরকম আর কি, মানে পণ্যের বিনিময়ে পণ্য দেওয়া, এরকম সিস্টেম চলতো। আচ্ছা, লোথালটা হচ্ছে অ্যান্সিয়েন্ট পার্ট অফ দ্য ইন্ডাস সিভিলাইজেশন, ইন্ডাস সিভিলাইজেশন সব থেকে অ্যান্সিয়েন্ট, মানে সব থেকে পুরানো যদি বলা হয় লোকেশন, সেটা হচ্ছে লোথাল। আচ্ছা, এবারে এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ডিক্লাইন কেন করলো, তার বিভিন্ন বিভিন্ন মত আছে। তো বেসিক, মানে বেসিক অ্যাকসেপ্টেবল মতগুলো যদি বলি, তো এরকম যে সেখানে কোনো আর্য, মানে ইন্দো ইউরোপিয়ান কারা কোনো একটা দল আসে, সে সেটা এ করে দেয়, যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে মারা যায়, এরকম একটা ব্যাপার। আচ্ছা, কোলাপস অফ আইওসি কজড বাই দ্য ক্লাইমেটিক চেঞ্জ, ক্লাইমেটিক চেঞ্জ একটা বড়সড় হয় যার জন্য ডিক্লাইন করে যায়। ড্রাইং অফ দ্য সরস্বতী নদী, সরস্বতী নদী শুকনো হয়ে গিয়েছিল তাই জন্য হতে পারে। আর গ্রেট ফ্লড স্ট্রাক দ্য এরিয়া, মানে খুব বন্যা হয়েও জিনিসটা উঠতে পারে, মানে কী জন্য হয়েছে সেটা জানা যায় না, এগুলো হিস্টোরিয়ানরা মত দিচ্ছে যে এইগুলো হতে পারে। এবং এইটা অনেকটা অ্যাকসেপ্টেবল হচ্ছে, মানে বর্তমানে পাকিস্তানে যে ফ্লড হয়েছে সেটা ওই হিস্ট্রি রিপিট ইটসেলফ, সেই ব্যাপারটার সাথে অনেকটা ম্যাচ করে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে কারণ, এগুলো সব অ্যাজিউম করা হয়েছে, এক্সাক্ট কারণ তো জানা যায়নি। তো এইটা অনেকটা হিস্ট্রি রিপিট ইটসেলফের মতোই এখন আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানে যে বন্যার ব্যাপারটা হচ্ছে। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে, আমরা নেক্সট দিনে এই চ্যাপ্টারের থেকে MCQ প্র্যাকটিস করবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল, চাইলে এখানে জয়েন হয়ে থাকতে পারো। এটা ইউটিউব চ্যানেল, এখানে গিয়ে তোমরা কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন পার্টে আলাদা আলাদা সাবজেক্টের প্লেলিস্ট আছে, চাইলে দেখতে পারো। আর ফিজিক্স যদি অপশনাল পেপার নাও, WBCS বা UPSC, তাহলে এই চ্যানেলে গিয়ে ফিজিক্সের পার্টটা দেখতে পারো। সেটা ভালো লাগলে লাইক করো, সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংকস ফর সাবস্ক্রিপশন, আর সাথে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আসলে নোটিফিকেশান পেয়ে যাও। সো দ্যাটস ইট, টেক কেয়ার, উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও, অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ।